এইচএসসি রেজাল্ট দুহাজার তেইশ কবে দিবে এইচএসি রেজাল্ট দুহাজার তেইশ পাবলিশটের খবর নিয়ে চলে আসলাম চলমান এইচএসসি দু সালের যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষার ফলাফল কবে দিবে সেই পরীক্ষার খবর নিয়ে আজকের ভিডিও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইসএসি রেজাল্ট দু কবে প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রালয় আমাদের কিছু তথ্য গুরুত্ব জানিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও কথা বলবো বর্তমানে শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করছে খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে গত সতেরো তারিখে যাতে পরীক্ষা শুরু হয়েছিল যাদের এখন তাদের ফলাফল প্রকাশ করার কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে প্রথম দিকের যে পরীক্ষাগুলো আয়োজন করা হয় সে হয়েছিল তার খাতা শিক্ষকদের কাছে পৌঁছে গেছে এবং সেগুলো দেখে শিক্ষকরা নম্বর বোর্ডের কাছে পাঠাচ্ছে যার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে এক্ষেত্রে ফলাফল কবে প্রকাশ করা হবে এবং কিভাবে ফলাফল দেখা হবে এমন প্রশ্ন করলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে ফলাফল প্রকাশ করার জন্য আমরা সকল কার্যক্রম হাতে নিয়েছি সকল শিক্ষকরা খাতাগুলো দেখছে এবং খাতাগুলো দেখার শেষ হলে সে রেজাল্ট প্রকাশ করা হবে এবং সে ডেটে নির্দিষ্ট ডেটের মাধ্যমে প্রধানমন্ত্রী রেজাল্ট ঘোষণা করার পরে হাতে রেজাল্ট দেওয়ার পরে সে প্রশ্ন ঘোষণা করা হবে জানিয়েছেন এমন প্রশ্ন করলে শিক্ষামন্ত্র থেকে আরও বলা হয়েছে পরীক্ষা শেষ হয়েছে গত শেষ পরীক্ষা শেষ হবে এবং শেষ হবার আগামী পঁচিশে সেপ্টেম্বর তারিখে আর সেই হিসাব করে আমরা রেজাল্ট প্রকাশ করব এক্ষেত্রে তারা আরও বলেছে আগামী নভেম্বর মাসের ছেষট্টি দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হতে হবে তবে এখানে ফলাফল প্রকাশ করার জন্য অনেকগুলো পক্ষ জড়িত রয়েছে বিশেষ করে প্রধান মন্ত্রী অনুমতি দরকার রয়েছে তাই আমরা ফলফল তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে তারিখ প্রস্তাব করব। সেখান থেকে প্রধানমন্ত্রী আমাদেরকে জানাবেন যার উপর ভিত্তি করে আমরা রেজাল্ট প্রস্তুত করব এবং ফলাফল প্রকাশের তারিখ ঠিক করব এ ব্যাপারটি নিয়ে কথা বলব পরবর্তীতে আরও শিক্ষামন্ত্রীর সাথে এবং আশা আশা করা যাচ্ছে আগামী নভেম্বরের মাসে শেষের দিকে বিশেষ করে পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে ফলাফল প্রকাশ করার সমান রয়েছে এইচএসসি দু হাজার সালের রেজাল্ট তো বন্ধুরা এই ছিল একটি খবর সবাই ভালো থাকুন হাফেজ